কোশ্চেন নাম্বার সিক্সটা দেখ বলছে যে হাউ মেনি টার্মস অফ দ্য সিরিজ 27 + 24 21 আস্তে আস্তে কী হচ্ছে ডিক্রিজিং, এটা একটা ডিক্রিজিং সিরিজ হচ্ছে না, মাস্ট মানে কমছে আস্তে আস্তে কমছে, মাস্ট বি অ্যাডেড টুগেদার, সামটা হবে কত 132, এক্সপ্লেন দ্য ডবল অ্যান্সার। আচ্ছা কী ডবল অ্যান্সার আসে সেটা পরের কথা, এখন প্রশ্ন হচ্ছে আমার সিরিজটার সামটা কততম টার্ম পর্যন্ত গেলে সেটা হচ্ছে কত হয়, সেটা হচ্ছে 132 হয়। তো আমি ধরে নিচ্ছি এনএথ টার্ম পর্যন্ত গেলে 132 হচ্ছে, মানে দ্যাট মিনস আমি ধরে নিচ্ছি যে এস এন এনএথতম টার্ম পর্যন্ত গেলে 132 হবে। এবং সিরিজটা যেটা বলা আছে, সিরিজটা এখানে বলা আছে কীরকম, সেটা হচ্ছে কত করে করে কমছে, সেটা হচ্ছে ফার্স্ট টার্ম হচ্ছে এখানে ফার্স্ট টার্ম মানে এ এখানে হচ্ছে 27, এ এখানে 27, আর ডিটা হচ্ছে কত -3 না, কারণ 3 হচ্ছে না কিন্তু, কারণ ফার্স্ট টার্ম এখানে 27, তারপরে 24, তারপরে 21, মানে আস্তে আস্তে কমছে, তাহলে এটা কী হবে, সেকেন্ড টার্ম থেকে ফার্স্ট টার্ম বাদ দিলেই তো কমন ডিফারেন্স আছে, তাহলে এটা কত হবে -3, ঠিক আছে। আচ্ছা তো এবার এস এন এর ফর্মুলাটা, যে ফর্মুলাটা হয় সেই ফর্মুলাটা বসান, আমি তো এন এর তম টার্মের সামটা বলেছি 132, তাহলে এন বাই 2 × ফার্স্ট 2 × এ, এ মানে হচ্ছে 27 এখানে, ঠিক আছে, প্লাস কত হবে এন -1 × -3, এটা -3 সমান 132 এটা আসছে। এবার তুই এটাকে ঝেড়ে ভেতরে ঢুকিয়ে দে, তাহলে ভেতরে ঢুকিয়ে দিলে কত হবে, বা 132 ওইদিকে গুণ করে দে, তার মানে কত হচ্ছে এখানটা গুণ করলে হচ্ছে 54, 27 × 54, 54n - 3n, তাই তো, এটা যদি করি +3, তাই তো, আর না এখানটা হবে 3n² আর এখানটা 3n সমান, এটা দুই দিয়ে গুণ করেছি, তাহলে 264 এটা আসছে, ঠিক আছে। তো এইটা আমার আসছে ফাইনালি, তাহলে আমি যদি মাইনাস দিয়ে আবার গুণ করি, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে 3n² - এটা হচ্ছে 57n, আর এটার দিকে গেলে মাইনাস হতো কিন্তু হয়ে যাবে কত প্লাস, তার মানে 264, এটা সমান 0। আচ্ছা এবার এইটাকে আমাকে যে করি, হ্যাঁ কি শুনতে পাচ্ছি না, হ্যাঁ কোনটা 54n, না আরে এইখানে আছে না 3n, এখানে আছে 3n আছে, তাহলে 57n, ঠিক আছে অসুবিধা নেই। এবার এটাকে তুই কি যা হোক করে এটা আনতে হবে, যা করে আনতে হবে, কী করে আনবি সেটাই হচ্ছে বক্তব্য। তাহলে এটা যদি 3 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে, অ্যাকচুয়ালি 264 × 3, তাহলে অ্যাকচুয়ালি 2 দিয়ে যদি করিস তাহলে 132 × 3, আবার 3 দিয়ে কর তাহলে 132, তারপরে আবার 2 দিয়ে করলে 66 নাকি, আবার 2 দিয়ে করলে কত আসছে 33, হ্যাঁ কত আসছে, এন স্কোয়ার ও 3 দিয়ে এটা মাল্টি ইয়ে হয়ে যাবে না, 3 দিয়ে এটা ইয়ে করা যাচ্ছে না, তাহলে এন স্কোয়ার -19n প্লাস এটা কত হচ্ছে 88, তার মানে 88 এটা যদি কাটাকুটি করে তাহলে বাই কত আসছে বলতো, এটা কত দিয়ে যাচ্ছে, হ্যাঁ 11n - 8n +88 = 0, তার মানে অ্যাকচুয়ালি n এর ভ্যালু দুটো আসছে, 11 আর 8, ঠিক আছে n এর ভ্যালু দুটো আসছে, একটা হচ্ছে 11 আর একটা হচ্ছে 8, তার মানে এর এইট টার্মের যোগফল সেটা হবে কত, সেটা হচ্ছে আমার সেটা 132 হবে, আবার 11 টার্মটা অবধি যোগফল সেটাও আমার কিন্তু আসবে কত, সেটা হচ্ছে 132। এবার কেন এটা হচ্ছে, এর কারণটা কী, দেখ এটা যদি ডিক্রিজিং সিরিজ তো, মানে প্রথমে সিরিজটার প্রথম টার্মটা হচ্ছে 27, তারপর আমি যদি সিরিজটাকে টোটাল লিখি 27, 3 করে করে কমছে 24 21, তারপরে কত, এরপরে আসছে 18, তারপর হচ্ছে কত
18, 15, 12, 9, 6, 3, তারপর টার্মটা 0, তারপর টার্মটা কত, সেটা হচ্ছে আমি যদি আরও নামাতে থাকি তাহলে মাইনাস 3, মাইনাস 6। এবার দেখ, লক্ষ্য কর, এটা হচ্ছে ফার্স্ট টার্ম, এটা হচ্ছে টি ওয়ান, এটা হচ্ছে টি টু, এটা হচ্ছে টি থ্রি, এরকম করে এটা টি ফোর, এটা হচ্ছে টি ফাইভ, টি সিক্স, টি সেভেন, টি এইট। দেখ, এইখান থেকে এতটা, এটা যোগফল, এই এতটা পর্যন্ত এটা যোগফলটা হচ্ছে কত, 162। ঠিক আছে, যেহেতু বলা আছে সেই জন্য আমি ডাইরেক্ট আর যোগ করছি না। এরপরে আমি যদি দেখি, যদি নামতে থাকি, মানে এরপরে এইটার সঙ্গে এটা যদি যোগ করিস, আচ্ছা কত, এক টি ওয়ান, টি টু, টি থ্রি, টি ফোর, টি ফাইভ, টি সিক্স, টি সেভেন, টি এইট, তারপরে এইটার সঙ্গে এটা যদি যোগ করিস, এটার আর লেখার দরকারই পড়ছে না, এটা হচ্ছে টি, এটা হচ্ছে টি নাইন, এটা হচ্ছে টি টেন, আর এটা হচ্ছে টি ইলেভেন। এই তিনটে যদি যোগ করিস তাহলে কিন্তু জিরোই আসছে, ঠিক আছে, কারণ এই দিকে আর এদিকে, ঠিক আছে, কথাটা বোঝা যাচ্ছে। তাহলে দ্যাট মিন্স হচ্ছে আমি কি বলতে পারি, এই টি নাইন থেকে টি ইলেভেন পর্যন্ত এই টার্মের যোগফলটা, এটা কিন্তু এর যোগফলটা জিরো, সামটা জিরো। তাহলে এইটা, এই এতটা পর্যন্ত, মানে এইথ টার্ম পর্যন্ত যদি 62 হয়, তাহলে ইলেভেন্থ টার্ম, এই তিনটে টার্ম যোগ করলে সেখানেও 62 হবে, তাহলে অসুবিধা কী, 162 আসবে, অসুবিধা কোথায়, কথাটা বোঝা যাচ্ছে, কথাটা, এই কথাটাই বলতে চাইছিলাম।